قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকেও আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন এবং আজকেও আপনাদের সামনে কোরআন মাজিদের বহুল পঠিত সূরা একেবারে শেষ সূরা সূরাতুন নাস তেলাওয়াত করা হয়েছে। আমরা এই সুরার আলোকে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে আলোচনা শুনছি। একটা পর্যায়ে এসে ইবলিসের ওয়াসওয়াসার বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করা হচ্ছিল, কারণ এই সুরার 4 নম্বর আয়াতের বিষয়বস্তু মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যা আল্লাহর কাছে খান্নাসের ওয়াসওয়াসা থেকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাওয়া, যে ইবলিস মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, যে খান্নাস মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। ইবলিস মানুষের অন্তরে কি ধরনের ওয়াসওয়াসা সৃষ্টি করে এ সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করছিলাম এবং বলেছিলাম যে তার অনেকগুলো প্ল্যান থাকে। তন্মধ্যে প্রথম প্ল্যান তো হলো মানুষের অন্তরে কুফুরি এবং বেঈমানির ওয়াসওয়াসা ঢুকানো। দ্বিতীয় প্ল্যান হলো তার অন্তরে কবিরা গুনার ওয়াসওয়াসা ঢুকানো। এমন হতে পারে যে একই সাথে একজনের মধ্যে সে সবগুলোই বাস্তবায়ন করে, আবার এমনও হতে পারে যে একটা না পারলে তখন আরেকটা করে, প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি, এভাবে সে একটার পর একটা বাস্তবায়ন করার চেষ্টা করে। গতকাল বলেছিলাম যে ইবলিসের ওয়াসওয়াসের একটা ধরন হলো পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এগুলোর ক্ষেত্রে ওয়াসওয়াসা। এ সম্পর্কে বলেছিলাম যে এই ওয়াসওয়াসাটা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে মেডিকেল সায়েন্সের একটা নাম আছে, সেটা হলো সূচিবায়ু বা ওসিডি। আর ওয়াসওয়াসা যদি স্বাভাবিক থাকে তাহলে এটা স্বাভাবিক ওয়াসওয়াসা, সাধারণ ওয়াসওয়াসা। অস্বাভাবিক হয়ে গেলে এটা সূচিবায়ু হয়ে যায়, ওসিডি হয়ে যায়। আরবিতে এটাকে বলা হয় আল ওয়াসওয়াসাতুল কাহরিয়া। ইবলিস এছাড়াও আমাদের জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ওয়াসওয়াসা দিতে পারে। এক্ষেত্রে যেটা সবচাইতে বেশি দেখা যায় ওয়াসওয়াসা, সেটা হলো
তালাক সংক্রান্ত ওয়াসওয়াসা, তালাক একটু কিছু থেকে কিছু হলেই ইবলিস ওয়াসওয়াসা দেয় তালাক দিয়ে দাও, এই ধরনের একটা ওয়াসওয়াসা। আবার ওয়াসওয়াসা এভাবে হইতে পারে যে মনের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দেয় যে আমার বউকে আমি তালাক দিয়ে দিলাম কিনা, তালাক হয়ে গেল কিনা। দুই ধরনের ওয়াসওয়াসা হইতে পারে। এখানে দুইটা জিনিস লক্ষণীয়, একটা জিনিস হলো রাগের মাথায় তালাক দেয় অনেকেই। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, এর রাগটা সৃষ্টি করে কে? শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান আও ক্বালা সায়াতিল গাদাবু মিনাশ শাইতান। গোশাশে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে রাগের মাথায় তালাক দেয়। তালাকের মাসালা যখন আমাদের কাছে জিজ্ঞেস করে বা ওলামা ইকরামের কাছে যখন আসে, তখন এ কথাটা কমন থাকে, একবারে কমন কথা এটা, হুজুর রাগের মাথায় তালাক দিছে। মানে ভাবটা হলো এরকম যে মনে হয় রাগের মাথায় বললে হুজুর বলবে যে তালাক হয় নাই, অথচ পৃথিবীর একটা ঘটনা দেখান তো, ইল্লা মাশাআল্লাহ, হাজারে লক্ষে একটা হইতে পারে, রাগ ছাড়া খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে তালাক দিয়েছে, হাজার নয় এক লক্ষের মধ্যে একটা আছে কিনা সন্দেহ আছে, ঠান্ডা মাথায় তালাক দিয়েছে এরকম একটা দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিষ্কার, যেগুলো রাগের মাথায় দিল তিনটা জিনিস এমন আছে যেগুলো যে কোনো অবস্থায় দিলে হয়ে যায়, তার মধ্যে একটা হলো তালাক। এরপরে ভয়াবহ ব্যাপার হলো ভিন্নটা, অনেকে রাগের মাথায় তালাক দিয়ে দেয় হয়তো সরাসরি অথবা কেনায়া। কেনায়া মানে তালাক বুঝায় এমন শব্দ, ইঙ্গিত সূচক শব্দ, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে শব্দটা একরকম, এর বাহ্যিক একটা অর্থ নেওয়া যায়, আবার এর গভীরে পৌঁছলে তালাকের অর্থ নেওয়া যায়, এটাকে কেনায়া বলে। কেনায়া শব্দ দিয়ে অনেকে তালাক দেয়, তো বলার সময় কিন্তু নিয়ত থাকে তালাক, কিন্তু যখন হুঁশ ফিরে আসে রাগ পড়ে যায় তখন বলে না না আমি তালাকের নিয়ত করিনি। তো এরকম তালাকের ঘটনা আমাদের সমাজে অহরহ আছে। নাটক সিনেমা তো আরেকটা আজীব জিনিস শেখানো হয়, স্বামী স্ত্রী একসাথে থাকে, ঝগড়া লাগছে, ঝগড়া লেগে এরপরে একজন একজনকে তালাক দিছে, তালাকনামা লিখে দিছে, হয়তো স্বামী অথবা স্ত্রী, স্ত্রী তো তালাক দিতে পারে না, কিন্তু কাবিননামাতে যদি অনুমোদন দিয়ে দেয় স্বামী যে আমি তোমাকে তালাকের অনুমতি দিয়ে দিলাম, তাহলে তালাক দিতে পারে, এটাকে তালাকের তাফিজ বলে। অর্থাৎ তালাকের মূল অধিকার স্বামীরই, স্ত্রী তার স্বামী তার এই অধিকারটা স্ত্রীকে ন্যস্ত করছে। তো এখন ওই কাবিননামার ওই পয়েন্টের ভিত্তিতে হয়তো স্ত্রী তালাক দিয়ে দিছে, তো শরীয়ত বলে তালাক হয়ে গেছে, তালাকের তাফিজ, অথবা স্বামী তালাক দিয়ে দিয়েছে তাহলে তো তালাক হয়ই। এবার চিন্তা আসলো যে না একসাথে থাকি, এবার করে কি কয়ের কাগজ টাগজের দরকার নাই, এগুলো মূল্যহীন, এ কথা বলে ছিঁড়ে ফেলে, আসলে একসাথে থাকে। বলেন তো এই একসাথে থাকলে তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে একসাথে থাকলে সংসার করলে এই সংসার কি সুস্থ সংসার হয় না ব্যভিচারের সংসার হয়? ওখান থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে এগুলো সব হারামজাদা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমনিতেই বলেন নাই কিয়ামতের আগে হারামজাদা বেড়ে যাবে, বলাদুজ্জিনা বেড়ে যাবে। কিয়ামতের আগে স্বামী তার স্ত্রীর সঙ্গে ব্যভিচার করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। স্বামী তার স্ত্রীর সঙ্গে ব্যভিচার করার অনেকগুলো রাস্তা, স্বামীর স্ত্রীর সঙ্গে বিশেষ চাহিদা পূরণ করে কিন্তু কল্পনা করে অন্য নারীর, এটাও এক প্রকার ব্যভিচার স্ত্রীর সঙ্গে। আবার স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যায় কিন্তু তার সঙ্গে ঘর সংসারে লিপ্ত থাকে, এটা এক প্রকার ব্যভিচার। আমাদের সমাজে এগুলো অহরহ আছে। আবার নাটক সিনেমা, আমাদের রাষ্ট্রীয় আইন তো হলো কোরআন সুন্নাহ বিরোধী তাগুতি আইন, কোরআন সুন্নার বিরুদ্ধে আইন। তিন তালাকে তালাক হয় না, তিন তালাকে তালাক হয় না। এখন বলতে পারেন যে আমরা এই আইন মানি কেন, আপনারা এই আইন মানি কেন বলতে, আপনারাই তো ঠিক করেন যে আইন আপনারা মানবেন, তাহলে আবার মানি কেন, এ দোষটা আমাদেরকে কেন জিজ্ঞেস করেন? এই জন্য তো ইসলাম বলে গণতন্ত্র হারাম, প্রচলিত বিচার ব্যবস্থা শিরিকি কুফুরি বিচার ব্যবস্থা। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন কাফিরুন, বিভিন্নভাবে আছে। আল্লাহ নাজিলকৃত কিতাবের মাধ্যমে যে ব্যক্তি বিচার ব্যবস্থা কায়েম করবে না, আল্লাহ বলেছেন সে ফাসিক, সে কাফির ইত্যাদি ইত্যাদি। এখন আল্লাহর বিধানে হলো তিন তালাকে তিন তালাক হয়, আর আমাদের বিধানে হলো তিন তালাকে তিন তালাক হয় না। এবার এর এই আইন মেনে অনেকেই বলে যে তিন তালাকে তো তিন তালাক হয় না, বাস তিন তালাক দেয় এরপরে ঘর সংসার করতে থাকে, অথচ তালাকপ্রাপ্ত স্ত্রী। এই জাতীয় লোকের অন্তরে ইবলিস বেশি ওয়াসওয়াসা দেয়, কারণ ঈমান তো আছে, ইমান তো আছে, তাই ইমান তাকে খোঁচা মারে তোমার স্ত্রী তো তালাকপ্রাপ্তা, বাস্তবে তো তালাকপ্রাপ্তা। আবার ক্ষেত্র বিশেষ কিছু লোক আছে এমনিতে অস্বস্থ আক্রান্ত, স্ত্রী তালাকপ্রাপ্ত হয় না, মনে মনে তালাক দেয়, মনে মনে রাগ উঠছে তখন বলে তোর সাথে আর থাকা যাবে ইত্যাদি অনেক কিছু চিন্তা করে, এরপরেই পরক্ষণে মাথায় আসে তালাক হয়ে গেল কি না। এক্ষেত্রে শরীয়তের বিধান হলো যে তালাক এটা অবশ্যই প্রকাশ পেতে হবে। আপনি মনে মনে যদি এক কোটি বার মনে মনে বসে যদি তালাক দেন, এক কোটি বার, একবার না, এক তালাক হয় না। আর যদি মুখে এক তালাকও দিয়ে দেন, এক তালাক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের মনে মনে উচ্চারিত কথাগুলোকে মাফ করে দিয়েছেন। ইন্নাল্লাহ কদ তাজাওয়াজা আন উম্মতি মা ইউওয়াসওয়াসু বিহি শাইতান, আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এই ওয়াসওয়াসা থেকেও বের হয়ে আসার তৌফিক দান করুন। আমাদের জীবনের সাথে সম্পর্কিত আরো কিছু ওয়াসওয়াসা, হালাল হারাম সংক্রান্ত ওয়াসওয়াসা। এক জায়গায় খানা খেতে গেছে, তখন ওয়াসওয়াসা আসে যে খানাটাকে হালাল না হারাম। আচ্ছা এই লোক হালাল ইনকাম করে না হারাম ইনকাম করে? আমাদের অবস্থা কি জানেন, নিজে ডাস্টবিনে পড়ে থাকি কিন্তু আরেকজনের নাকের ময়লা দেখি, এটা আমাদের অবস্থা। নিজে পায়খানার স্তূপের ভিতরে বসে থাকি আর আরেকজনের নাকের ময়লা দেখি, এটা হলো আমাদের বাস্তব অবস্থা। এই জন্য নিজে হারাম খাই এতে অসুবিধা নাই, কিন্তু আরেকজন হালাল খেলো না হারাম খেলো এটা খুব ভালো করে যাচাই বাছাই করে সেখানে পাক্কা সাচ্চা মুমিন হয়ে যায়। অথচ শরীয়তের নির্দেশ এখানে কয়েকটা। এক নম্বর নির্দেশ হলো কোনো মুসলমান সম্পর্কে তুমি খারাপ ধারণা করতে পারবে না, এ অধিকার তোমার নেই যে তুমি খারাপ ধারণা করো, এটাও ইবলিসের ওয়াসওয়াসা, খারাপ ধারণা সৃষ্টি করা। দ্বিতীয় নির্দেশ হলো যে শরীয়ত বলে নাই যে তুমি গোয়েন্দাগিরি করো, তাজাসসুস ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু, কারো দোষ খুঁটে খুঁটে বের করো না। তার শরীয়তের দুইটা নির্দেশ লঙ্ঘন করলাম,
এক হলো একজন মুসলমান সম্পর্কে বদ্ধারণা করলাম তার ইনকাম হারাম, আরেকটা হলো আমি খুঁটে খুঁটে তার দোষ বের করলাম। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির ইনকাম স্পষ্ট হারাম হয়, একবারে পরিষ্কার হারাম, কোনো সন্দেহ নাই, আমার দোষ খুঁটে বের করারও দরকার হয় নাই কিংবা তার ব্যাপারে বদ্ধারণা করার দরকার হয় নাই, এমনিতে স্পষ্ট হারাম, তাহলে বলে যে তুমি এবার বেঁচে থাকো। কেবল ধারণার ভিত্তিতে না, এটাও ইবলিসের এক প্রকার ওয়াসওয়াসা, এটাও ইবলিসের এক প্রকার ওয়াসওয়াসা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমাদের জীবনের সাথে সম্পর্কিত আরেক প্রকার ওয়াসওয়াসা হলো মানুষ সম্পর্কে বদ্ধারণা, মানুষ সম্পর্কে বদ্ধারণা, যে অমুক আমার বিরুদ্ধে এটা বললো কিনা, অমুক আমার ব্যাপারে এটা কইলো কিনা, আচ্ছা এরা একসাথে দুইজন কথা বললে কেন, নিশ্চয়ই আমার সম্পর্কে বলছে। এই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জামু সম্পর্কে। জামু মানে মানুষ মনে করে, মানুষ মনে করে, যত প্রকার ওয়াসওয়াসার ভিত্তি আছে সব হলো মনে করা, হয় আমি মনে করি না হয় অন্যে মনে করে, আমি মনে করি, মনে হয়, মনে হয়, মনে হয়, ওয়াসওয়াসার ভিত্তি তো এটা, মনে হয়, মনে হয়, মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুল্লাহ ইবনে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বিসা মাতিআতির রাজুলি যামু, মানুষের সবচাইতে নিকৃষ্ট বাহন, বাহন মানে যেটা চলার সঙ্গী, থাকার সঙ্গী, মানুষের সবচাইতে নিকৃষ্ট বাহন, যে বাহন তাকে জাহান্নামে নেবে, মানুষের সবচাইতে নিকৃষ্ট বাহন হলো যামু, যামু মনে হয়, মনে হয়, মনে হয়, মনে হয়, বুঝেন নাই, মনে হয় সে আমার সম্পর্কে এটা বলছে, মনে হয় আমার উজু নেই, মনে হয় তালাক হয়ে গেছে, সব মনে হয়, মনে হয়, মনে হয় আল্লাহ সম্পর্কে একটা খারাপ চিন্তা আসলো, মনে হয় ইসলাম সম্পর্কে একটা এরকম একটা ভাব ভাবনা আসলো, মনে হয়। মানুষের প্রতি বদ্ধারণা, এটাও ইবলিসের এক প্রকার ওয়াসওয়াসা। মানুষের সাথে আমাদের সাথে জীবন, জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে বিষয়টা, এটা এক প্রকার ওয়াসওয়াসা। এটা কত বড় ক্ষতিকর, আমি একটা দৃষ্টান্ত দিই, এটা তো স্বতন্ত্র আলোচনা করা যাবে না, আরেকদিন স্বতন্ত্র আলোচনা করব ইনশাআল্লাহ। একটা দৃষ্টান্ত দেই শুধু, আমাদের শাইখ মুরশিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদ দামাত বরকাতহুম এই দৃষ্টান্তটা দেন। তিনি বলেন যে দুই ধরনের মাসি, এক ধরনের মাসি হলো ফুল ফল থেকে খাদ্যাহরণ করে, আরেক ধরনের মাসি কিসে থেকে খাদ্যাহরণ করে, পায়খানা থেকে, ডাস্টবিন থেকে, পচা জিনিস থেকে, এগুলো থেকে খাদ্যাহরণ করে। দেখতে দুটো একরকম, কিন্তু একটার খাদ্য হলো নাপাক আর আরেকটার খাদ্য হলো ভালো জিনিস, মানুষও দুই রকম। কিছু মানুষ আছে কেবলই মানুষ সম্পর্কে খারাপ ধারণা করে, নেতিবাচক চিন্তা, নেগেটিভ মাইন্ড। আর কিছু মানুষ আছে যে মানুষ তার সম্পর্কে যাই বলুক না কেন, যাই করুক না কেন, সে কিন্তু অন্যদের সাথে সবসময় ভালো ধারণা রাখে। এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা যে একজন মানুষের ক্ষতি শত্রুরা কম করতে পারে, শত্রু আমার আপনার ক্ষতি কম করতে পারে। আপনারা প্রত্যেকেই, এটা আমার কথা, আপনি আপনার জীবনকে নিয়ে চিন্তা করেন, আমরা প্রত্যেকেই যদি আমাদের জীবনকে নিয়ে চিন্তা করি তাহলে দেখব যে আমার ক্ষতি করেছে সবচাইতে বেশি ওই ব্যক্তি যে আমার কাছের, যে আমার আপনজন। শত্রু কেন বিশ্বাসঘাতকতা করবে, তো শত্রুই বিশ্বাসঘাতকতা তো করবে আপনজনই।
সেটা ভিন্ন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল মান কাতাআকা ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার ক্ষতি করবে তুমি তাকে জড়িয়ে ধরো, তার সাথে তুমি সম্পর্ক রক্ষা করো। ইটের জবাবকে যদি তুমি পাটকেল দিয়ে দিয়ে দাও, ইটের জবাব যদি তুমি পাটকেল দিয়ে দিয়ে দাও, তাহলে তোমার আর তার মধ্যে ব্যবধান কি রইল? কে তোমার সাথে খারাপ আচরণ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ওয়াফু আম্মান জালামাক, মাফ করে দাও। এটাই হলো আত্মীয়তা, এটাই হলো সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ইটের জবাব ইটকে দিয়ে দিয়ে দাও, এটার নাম আত্মীয়তা, এটার নাম সম্পর্ক, এটা বলেন নাই। মাফ করে দাও এবং সম্পর্ক রক্ষা করো, এটাই হলো আত্মীয়তা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। তো বদ্ধারণা, ইবলিসের মাস্টার কি? মাস্টার কি মানে কিছু চাবি আছে নির্দিষ্ট, তালা খোলার নির্দিষ্ট চাবি, আর কিছু চাবি আছে ওই চাবি দিয়ে সব তালা খোলা যায়। যেই লোকের অন্তরে বদ্ধারণা আসে, ইবলিস তার ব্যাপারে অবসর। ইবলিস বলে আমার এর পেছনে কাজ করার দরকার নাই, কারণ আমি চাবি দিয়ে দিছি, এবার যত গুণা আছে সে নিজে খুলবে। গিবট, শেকায়েত, অপবাদ, মিথ্যা, শত্রুতা, বিদ্বেষ, এই বদ্ধারণার ভিত্তিতে কত গুণার দরজা যায় খুলবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী বলেন যে বদ্ধারণা তোমার কাছে একজন একজন ফেরেশতাকেও সবচাইতে নিকৃষ্ট মানুষ বানিয়ে দিতে পারে। যুগের সবচাইতে বড় নেককার আল্লাহর ওলি, বদ্ধারণা তোমাকে, এই আল্লাহর ওলিকেও তোমার কাছে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ বানিয়ে দিতে পারে বদ্ধারণা। আল্লাহ আমাদেরকে এ থেকেও বেঁচে থাকার তৌফিক দিন। তা বলেন তো এগুলো সব ইবলিসের কি? ওয়াসওয়াসা। এই যে আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ এই ওয়াসওয়াসাগুলো থেকে আমরা কি বাঁচতে চাই? বলেন, বলেন নাই বাঁচতে চাই কি না? কুফরি ওয়াসওয়াসা থেকে কিভাবে আত্মরক্ষা করবেন এ সম্পর্কে কিছু কৌশল বলেছি, সবগুলি একমাত্র নয়, কিছু কৌশল আরও থাকতে পারে। কবিরা গুনার ওয়াসওয়াসা থেকে কিভাবে বাঁচবেন সে সম্পর্কে কিছু কৌশল বলেছি। এরপরে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইবাদত, এগুলোর ক্ষেত্রে ওয়াসওয়াসা আসলে কিভাবে নিজেকে রক্ষা করবেন এ সম্পর্কে আলহামদুলিল্লাহ কিছু কৌশল আপনাদেরকে বলা হয়েছে। দোয়া চাই আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিন। এখন আজকে হলো আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, আমাদের জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে যে ওয়াসওয়াসা আসে সে ওয়াসওয়াসাগুলোকে কীভাবে আমরা প্রতিহত করতে পারি। কিছু দৃষ্টান্ত দিয়েছে যে আমাদের জীবনের সাথে সম্পর্ক ওয়াসওয়াসাগুলো কেমন হতে পারে, তো এ থেকে আমরা নিজেকে কীভাবে রক্ষা করব। এক্ষেত্রে এ থেকে রক্ষা করতে হলে প্রথমেই আমাদের একটা জায়গায় সংশোধন করতে হবে। একটা জায়গায় কি করতে হবে? সংশোধন করতে হবে। ওই ডাক্তারই সবচাইতে ভালো ডাক্তার যে রোগীর রোগের উৎস খুঁজে তারপর চিকিৎসা করতে পারে। আমাদের মাশায়েখগণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে এই বিষয়ে অনেক পারদর্শিতা দান করেছেন। তারা রোগের উৎস খুঁজে চিহ্নিত করে এরপরে বলে দিয়েছেন এখান থেকে চিকিৎসাটা শুরু করো। যুগের নাড়ি যে ধরতে পারে, রোগের নাড়ি যে ধরতে পারে, শিরা যে ধরতে পারে, সে ভালো চিকিৎসা দিতে পারে। তা আমাদের মাশায়েখগণ বলেন যে একটা জায়গায় তোমার হাত দিতে হবে, আমার সাথে সেই জায়গাটা বলবেন ঘুষা। বলেন কি? হ্যাঁ, এই জায়গা তোমার নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গা নিয়ন্ত্রণ করলে তুমি দেখবা তোমার জীবনের সাথে সম্পর্কিত যত ওয়াসওয়াসা আছে এগুলো আস্তে 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 কমতে থাকবে। তালাকের ওয়াসওয়াসা আসবে না, চাইলেই বউকে তালাক মারার চিন্তা আসবে না, বদ্ধারণা মানুষের প্রতি আসবে না। আরও যত জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত যে ওয়াসওয়াসাগুলো আছে এগুলো কোনোটাই তোমার কাছে আর আসবে না। এই জন্য আমরা গোসা নিয়ন্ত্রণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ।
কারণেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আরবাউন মান কুন্না ফিহি আসিমাহুল্লাহ মিনাশ শাইতান, চারটি বিষয় যার কাছে থাকবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই শয়তানের ওসওয়াসা থেকে শয়তান থেকে নিরাপদ করে দিবেন। কটা জিনিস? একটা হলো এই যে মান মালাকা নাফসাহু ইনদার রাগবাতি ওয়ার রাহমাতি ওয়াস শাহাওয়াতি ওয়াল গাযাব, আবেগ গুসাও কিন্তু এক প্রকার আবেগ, আমাদের গুসা এক প্রকার আবেগ, আমাদের কান্না এক প্রকার আবেগ, এগুলো সবই আবেগেরই অংশ। যে ব্যক্তি আবেগের সময়, ভয়ের সময় আর কামাচার, যখন কামচাহিদা তৈরি হয় অন্তরে ওই সময় আর গুসার সময়, রাগের সময়, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, কটা সময়? চারটা। আবেগ নিয়ন্ত্রণ করা, ভয় নিয়ন্ত্রণ করা, কামচাহিদা নিয়ন্ত্রণ করা, নম্বর চার গোসা নিয়ন্ত্রণ করা। এই চারটা জিনিসকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে, তিনি বলেন যে সে ব্যক্তি ইবলিসের সকল চক্রান্ত থেকে নিরাপদ হয়ে যাবে। চারটা জিনিস গোসা। আব্দুল্লিনে মুবারক রহমতুল্লাহ আলাই, আব্দুল্লিমনে মুবারক রহমতুল্লাহ আলাই, তাকে বলা হয়েছে ইজমা লানা হুসনাল খুলকি ফি কালিমাতিন, এক কথায় উত্তম চরিত্রটা কি জিনিস এক কথায় বলে দেন তো, এত দীর্ঘ ব্যাখ্যা করতে পারবেন না, ছোট্ট করে বলে দেন উত্তম চরিত্র কাকে বলে, উত্তম চরিত্রের সমষ্টিটা আমাকে এক কথায় বলে দেন। ফাকাল লা তাগজব, তিনি বলেন যে কি করিও না, গুসা করিও না, উত্তম চরিত্রের এক কথা, এক কথা উত্তম চরিত্র কি বলেন সবাই, গুসা করবেন, গুসা করিও না। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে নিয়ম হলো যদি একজন গুসা করে তখন আরেকজন নিয়ন্ত্রণে থাকতে হয়। আমাদের শাইখ মুরশিদ চমৎকার বলেন যেই স্বামীর যেই স্ত্রীর জবান চলে বেশি ওই স্বামীর ওই স্ত্রীর স্বামীর হাত চলে বেশি, যেই স্ত্রীর জবান চলে বেশি ওই স্ত্রীর স্বামীর হাত চলে বেশি। এরপরে বুড়া হইলে, এটা হলো যৌবনের কথা, বুড়া হয়ে গেলে কিন্তু স্বামীর চাইতে স্ত্রী জালিম হয় বেশি, কারণ তখন তার কাছে ছেলে মেয়ে আছে আর ছেলে মেয়ে সাধারণত বাবার চাইতে মাকে বেশি পছন্দ করে, তখন একটা আলাদা একটা পাওয়ার, আল্লাহর কাছে পানা চাই। অপ্রাসঙ্গিক কথা কিন্তু জরুরি। আমাদের আমার কাছে এক ভাই এসেছিলেন, আল্লাহর এক বান্দা, বয়স আমার ধারণা 70-80 হবে বা আশেপাশে হবে। উনি কি জন্য এসেছেন জানেন? ওনার স্ত্রী ওনার সাথে ঘুমায় না, নাতি নাতনির সাথে থাকে। এখন আমাকে বলতেছে হুজুর এ কষ্টের কথা আপনি ছাড়া কাকে বলবো, এটা দোয়া করিয়েন। আমি যে তার জন্য কত যে ছটফট করি সে বুঝতেও চায় না, জালিম। আরে আল্লাহর বান্দা, এই অবস্থায় বয়সে যে ওই চাহিদার জন্য এরকম না, একটু স্বামী স্ত্রী একজনের হাতের সাথে একজন হাতের স্পর্শ, এই যে একজনের গায়ের উপর একজন গা হাত দিয়ে ঘুমানো, এই বয়সে এই জাতীয় মনের চাহিদাগুলো আরো বেশি থাকে। ওই সময় শারীরিক চাহিদা থাকে না, মনের চাহিদা, একটু গল্প করা, একটু কাছে ঘেঁষে বসা, সেই যৌবন বয়সের চাইতে বেশি থাকে। তা আমি বললাম যে আপনার স্ত্রীকে আমার সাথে একদিন কথা বলাই দিন, ফোনে কথা বলাই দিন, আমি চেষ্টা করব আপনার এই সমাধান সমস্যার সমাধান করার জন্য। এটা অনেক বড় জুলুম, কিন্তু একজন মানুষ তিলে 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 শেষ হয়ে যায়, অনেক বড় অত্যাচার। এটা কি পরিমাণ কষ্ট পায় সে, এটা আমরা বুঝবো না, তার রাতগুলো কত দীর্ঘ হয়।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এজন্য স্বামী স্ত্রী বয়স যতই হোক না কেন, একসঙ্গে থাকার চেষ্টা করা, সবসময় একসাথে থাকার চেষ্টা করা। এটা একটা অপ্রাসঙ্গিক বিষয় বললাম, তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো গোস্বাকে নিয়ন্ত্রণ করা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এক শব্দে উত্তম চরিত্র সম্পর্কে বলে দিন, তখন তিনি এক শব্দে বললেন যে লা তাগজাব, গোস্বা করো না। আপনি যদি গোস্বাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বহু 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 ওয়াসওয়াসা থেকে, বহু বহু গুনাহ থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, বিশেষ করে আমাদের জীবনের সাথে সম্পর্কিত গুনাহগুলো। এক্ষেত্রে মূলনীতি, বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে মূলনীতি হলো একজন গোস্বা করলে আরেকজন থেমে যাওয়া। থেমে যাওয়ার পদ্ধতি কি, থেমে যাবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি তার একটা আচরণ দেখে তোমার রাগ আসে তাহলে কল্পনার জগতে তুমি তার আরেকটা এমন আচরণের চিন্তা করো, রাদিয়া বিহা আখার, যেই কল্পনার জগতে ওই চিন্তাটা করলে তাহলে তোমার মন খুশি হয়ে যাবে। যেমন আপনি কল্পনার জগতে চিন্তা করতে পারেন সেই বিয়ের প্রথম সময়ের গুলোর কথা, স্মৃতিচারণ করতে পারেন। যদি হানিমুনে গিয়ে থাকেন কক্সবাজার অথবা কোথাও, তখন ওই সময়ের কিছু স্মৃতি চিন্তা করতে পারেন। আর কি খুলে বলতে হবে? এভাবে একটা রোমান্টিক চিন্তা করেন, স্ত্রীকে নিয়ে একটা রোমান্টিক চিন্তা করেন যে আমি এই স্ত্রীকে দিয়ে আল্লাহ তাআলা আমাকে কত গুনাহ থেকে হেফাজত করেছেন, কত গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, কত গুনাহ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। এই স্ত্রী না থাকলে কত জায়গায় যে আমার মুখ মারতে হতো হারামভাবে, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এভাবে চিন্তা করে করে আপনি আপনার গোস্বাকে থামাবেন, নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন। আবার অনুরূপভাবে স্ত্রীও এরকম চিন্তা করবে স্বামীকে নিয়ে। স্বামী স্ত্রীকে নিয়ে যত ধরনের চিন্তা করে, একবারে যত রকম চিন্তা করে সেক্সুয়াল চিন্তা, অসুবিধা নাই, বরং এটা চিকিৎসা হিসেবে বলা হয়। যদি তোমার অন্য মেয়ের চিন্তা আসে তাহলে তোমার স্ত্রীর চিন্তা মাথায় আনো, চিকিৎসা বৈধ। সাহাবে ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতেও কি সদকা আছে? ওয়া ফি বুদি আহাদিকুম সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এতেই তো সদকা আছে, এতেও সদকা, এটাও সদকা। তা আমরা গোস্বাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখব যে আমাদের জীবনের সাথে সম্পর্কিত অনেকগুলো সমস্যা এমনিতে কেটে যাবে। এবং গোস্বাকে নিয়ন্ত্রণ করার পথ কি, পদ্ধতি কি, কয়েকটা বলি, আরও আছে কয়েকটা পদ্ধতি বলি। হাদিস নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা গাদিবা আর-রাজুল ফাকালা আউযু বিল্লাহ সাকানা গাদাবুহু। গোস্বা আসলে আমরা পড়বো কি, আউযু বিল্লাহ, বলেন কি পড়বেন, আউযু বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গোস্বা ঠান্ডা হয়ে যাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরাটা না পারলে অন্তত আউযু বিল্লাহ বলে দেন, অথবা পড়েন আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এই দুটো সূরা পড়লো গোস্বা থেমে যাবে। তাহলে এক নম্বর চিকিৎসা পেলাম আউযু পড়া। কোন এক কিতাবে পড়েছি স্ত্রী এসেছে কোন এক কবিরাজের কাছে, তাবিজ লেখক, তো ওই তাবিজ লেখক ছিল দিনদার, এসে বললো যে হুজুর কি শাশুড়ির সাথে বনি বনা হয় না, সারাদিন ঝগড়া, একটা পরিবারটা অশান্তিতে আছে, পারিবারিকভাবে খুব অশান্তিতে আছে, একটা তাবিজ দেন। হুজুর বললেন তাবিজ তো দেওয়া যাবে, কিন্তু সমস্যা হলো ওই তাবিজ তো মুখে রাখতে হবে। আচ্ছা অসুবিধা নাই, মুখেই রাখবো। তখন তাবিজ মুখে রাখে, মুখে তাবিজ রাখলে কি আর ঝগড়া করার সুযোগ আছে? এখন কয়দিন পরে এসে বলে হুজুর আর ঝগড়া টগড়া নাই, আসলে হুজুর কোনো তাবিজ তাবিজ দেন নাই, একটা কাগজ কোনোরকম পেঁচিয়ে মুখ বলছে এটা মুখে রাখো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতেই আমাদেরকে গুসসা নিয়ন্ত্রণের জন্য শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তখন চুপ করবা, চুপ থাকবা। তোমার গুসসা আসলে অথবা তোমার উপর অন্য কেউ গুসসা করলে উভয় অবস্থাতে ফালইয়াসকুত, তখন চুপ থাকবে। আপনি জবান যত নিয়ন্ত্রণ করতে পারবেন তত আপনি বিপদ থেকে বাঁচবেন। মনে রাখবেন এই জবান একটা সুন্দর পরিবেশ কয় সেকেন্ডের ভিতরে খারাপ বানিয়ে দিতে পারে, আবার এই জবান একটা খারাপ পরিবেশ কয়েক সেকেন্ডের ভিতরে ভালো পরিবেশে রূপান্তর করতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ঘোষার সময় জবান চালাবা না, কারণ পরবর্তীতে তোমার লজ্জিত হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইয়াজলিস ফা ইন যাহাবা আনহুল গাযাব ওয়া ইল্লা ফালইয়াসতাজিয়। স্থান চেঞ্জ করা, যদি গোসা আসে তাহলে ওই জায়গায় বসে থেক না, স্থান চেঞ্জ করো। স্থান পরিবর্তন করতে না পারলে যদি তুমি দাঁড়িয়ে থাকো বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, অর্থাৎ শারীরিক কোন একটা পরিবর্তন নিজের মধ্যে আনো। আপুর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গোসা হলো শয়তান থেকে, আর গোসা এটা মানুষের আগুনকে, ভিতরে আগুনকে জ্বালিয়ে দেয়। ওয়া ইন্নাল মার তুতফিউন নার, আর পানি আগুনকে নিভিয়ে দেয়। সুতরাং ফালিয়া তাওয়াবা, অজু করে নাও, গোসা আসলে তুমি অজু করে নাও, তাহলে তোমার গোসা নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। আমরা গোসা নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ। আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো গোসা নিয়ন্ত্রণ করলে জান্নাতে যাওয়া যায়। এটা আমার কথা নয়, কার কথা? নবীজির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুল্লানি ইলা আমালিন ইউদখিলুনাল জান্নাহ, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগযাব ওয়ালাকাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন একটা আমল বলে দিন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গোসা করিও না, লা তাগযাব, গোসা করিও না, ওয়ালাকাল জান্নাহ, জান্নাত তোমার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। নিয়ন্ত্রণ করব তো ভাই গোসা? গোসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। গোসা নিয়ন্ত্রণ করার আরেকটা উপায় হলো যে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সুসংবাদটা চিন্তা করতে পারেন, যা এই গোসা নিয়ন্ত্রণ করা ইবাদত, গোসা নিয়ন্ত্রণ করা ইবাদত। বলেন তো আমার সাথে গোসা নিয়ন্ত্রণ করা ইবাদত। এই কথাটা বারবার আপনি মাথায় আনবেন, যখন গোসা উঠবে তখন আপনি চিন্তা করবেন গোসা নিয়ন্ত্রণ করা ইবাদত, যে ইবাদতের বিনিময় জান্নাত। ইবাদতের বিনিময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ওয়ালাকাল জান্নাত, তোমার জন্য জান্নাত। তাহলে আমরা গোসা নিয়ন্ত্রণ করতে পারবো এটা চিন্তা করলেও। গোসা নিয়ন্ত্রণ করার আরো কিছু উপায় আমাদের মাশায়েখগণ বলেছেন, ওখান থেকে দুই একটা বলে দিই। গোসা নিয়ন্ত্রণ করা যায় যদি কোনো ব্যক্তি নিজের দোষ দেখে, অন্যের দোষ কম দেখে, তখন গোসা তার কম আসে। যে নিজের দোষ বেশি দেখে, অন্যের দোষ কম দেখে, তার জীবনে গোসা কম থাকে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে ইবলিসের নাকি একবার দেখা, তো ইবলিস মূসা আলাইহিস সালামকে বলল, না মূসা আলাইহিস সালাম না, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের সাথে ইবলিসের নাকি একবার দেখা। তো ইবলিস হযরত নূহ আলাইহিস সালামকে বলে যে পাঁচটা জিনিস আমার কাছে আছে, দুইটা বলবো, দুইটা বলবো না, তিনটা বলবো না, পাঁচটা জিনিস আমার কাছে আছে, দুইটা বলবো, তিনটা বলবো না। তাহলে ইবলিসের ঘটনাটা এসেছে।
তো নূহ আলাইহিস সালাম বললেন যে কি বলো, আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন নূহ আলাইহিস সালামের কাছে যে ওই দুইটাই বলুক, দেখি শুনেন কি। তখন ইবলিস বলল দুটা জিনিস থেকে যদি বেঁচে থাকতে পারে, আপনার উম্মত যদি দুটা জিনিস থেকে বেঁচে থাকতে পারে তাহলে সে আমার ধোকা থেকে বেঁচে যাবে। তন্মধ্যে একটা লোভ, কি বলেছে বলেন, লোভ, লোভ, লোভ করা থেকে যদি সে বেঁচে যায় তাহলে সে আমার ধোকা থেকে বেঁচে যাবে। দুই নম্বর গোসা, গোসা, গোসা করা থেকে যদি সে বেঁচে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে আমার ধোকা থেকে বেঁচে যাবে, কারণ গোসাটা আমি দেই আর লোভটাও আমি দেখাই। লোভটা ইবলিস দেখায়, গোসাও ইবলিস দেয়। এরপর সে বলল যে দেখেন এই লোভের কারণে আদমকে আমি জান্নাত থেকে বের করে দিছি, আমি সক্ষম হয়েছি লোভ দেখায়। আদম আলাইহিস সালামকে কি লোভ দেখাইছে, কসম করছে আল্লাহর নামে, কসম করছে আল্লাহর নামে, কসম করে মিথ্যা কথা বলতে পারে এটা তো আমরাও চিন্তা করতে পারি না, একজন নবী তো অনেক পরের কথা, নবী তো অনেক বড় বিষয়। তো সেখানে এই লোকটা আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলবে, একজন নবী এর বিপরীত কিভাবে চিন্তা করবেন, কত বড় ধোকা। এরপরে কসম করলো কি, আপনি এই গাছের ফল খেলেই চিরকাল জাহান্নামে, আরে জান্নাতে থাকতে পারবেন, আর জান্নাত থেকে বের হতে, বের হওয়া লাগবে না। আদম আলাইহিস সালাম চিরকাল জান্নাতে থাকার লোভে গাছের ফল খেয়ে ফেলছে, এটা ওনার গুনাহ হয়নি, কারণ খাতা নিসিয়ান যেগুলো গুলো গুনাহ না। তো যাই হোক, আদম আলাইহিস সালাম ওই ফলটা খেয়ে ফেলেছেন। ইবলিস ওই কথার প্রতি ইঙ্গিত দিয়ে বলেন দেখে আমি আদমকে লোভের ফেলে তারপর জান্নাত থেকে বের করে দিছি, আর গোসা, আমার গোসার কারণে আমি আদমকে সিজদা করতে পারি নাই। কাজেই দুইটা আমার জিনিস, আমার এই দুটা জিনিস থেকে যে বেঁচে যাবে সে আমার ধোকা থেকে বেঁচে যাবে। গোসা নিয়ন্ত্রণ করা আপনার জন্য সহজ হয়ে যাবে যদি আপনি এই কথা চিন্তা করেন যে আমার মধ্যে দোষ বেশি, অন্যের মধ্যে দোষ কম, আমি বেশি দোষী অন্যের দোষ কম, এই চিন্তাটা করলে গোসা নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি একটা আজীব কথা লেখেন, এর দ্বারাও নাকি গোসা নিয়ন্ত্রণ হয়। গোসা যখন উঠবে তখন তুমি মনে মনে চিন্তা করবে তোমার চেহারাটার কি অবস্থা, চেহারার দিকে তাকালে তখন তোমাকে কেমন লাগবে, বাংলা পাশের মতো লাগবে, কি এক মারাত্মক চেহারা হয়ে গেছে। তো তুমি তোমার চেহারার কথা যদি তুমি চিন্তা করো তাহলে দেখবা তোমার হাসি চলে আসবে মনে মনে, তোমার গোসা নিয়ন্ত্রণ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এটাও নাকি গোসা নিয়ন্ত্রণ করার একটা সুন্দর উপায়, আমরা এভাবেও আমরা গোসাকে নিয়ন্ত্রণ করতে পারি। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে গোসা নিয়ন্ত্রণ করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যখন গোসা উঠবে তখন সঙ্গে সঙ্গে চিন্তা করবা যে আমি তার উপর, যার উপর গোসা করছি আমি তার উপর যতটা শক্তি রাখি আমার আল্লাহ আমার উপরে চাইতে বেশি শক্তি রাখেন, কারণ গোসার অবস্থায়, গোসা অবস্থায় কোনো ফয়সালা কোনো কাজ কখনো সঠিক হতে পারে না, কারণ তখন তো তবিয়তের ব্যালেন্স থাকে না, মেজাজের ব্যালেন্স থাকে না, একদিকে ঝুঁকে যায়, কারণ এই অবস্থায় কোনো কাজ কখনো সঠিক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবিকে দেখলেন তার গোলামকে এটা সেটা বকছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে দেখে বললেন শোনো তুমি এই গোলামের উপর যতটা শক্তি রাখো তোমার আল্লাহ তোমার উপর চাইতে বেশি শক্তি রাখেন। এটা শুনে ওই সাহাবি গোলামকে আজাদ করে দিলেন।
তাহলে গোসা নিয়ন্ত্রণ করার এটাও একটা রাস্তা, যে এটা চিন্তা করা যে আমি এর উপর যতটা শক্তি রাখি আমার আল্লাহ আমার উপরে চাইতে বেশি শক্তি রাখেন, গোসা নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দেখবেন যে আপনি যদি গোসাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার জন্য আমাদের জীবনের সাথে সম্পর্কিত যে গুণাগুলো হয়, বান্দার হকের সাথে সম্পর্কিত ইবলিস যে ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসা থেকে বাঁচা আপনার জন্য একেবারেই পানির মতো সোজা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো গোসা নিয়ন্ত্রণ করা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহ সিংহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রকৃত বীর সে যে গোসাকে নিয়ন্ত্রণ করতে পারে। এক লোক গালি দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আলী রাদিয়াল্লাহু তাআলার মেজাজ গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপর আক্রমণ করে বসলেন, আক্রমণ করে তার একেবারেই বুকের উপর উঠে গেলেন। ওই লোক তার মুখের থুতু আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে মেরে দিল, আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে উঠে গেলেন সেখান থেকে। পারবেন আমি আর আপনি পারবো? আমরা নিজের বইয়ের সাথে গোসা নিয়ন্ত্রণ করতে পারি না, অন্যের সাথে আবার